বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ইয়াশের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ নিয়ে মুখ খুললেন স্বয়ং ইয়াশ। ইয়াশ জানিয়েছেন তার বিরুদ্ধে আসা মিথ্যে অপবাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেবেন এবং এই সম্পর্কে তার ব্যক্তিগত উকিলের সাথে কথা বলবেন ভবিষ্যতে আইনি পদক্ষেপের জন্য। গত 5 তারিখ ইয়াশ টুইট করে জানান প্রযোজনা সংস্থার সাথে মতভেদ তৈরি হওয়ায় তিনি চিনে বাদাম ছবির প্রচার এবং প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ান। তারপরেই প্রেস কনফারেন্স করেন ইনা এবং শিলাদিত্য। তাতে তারা জানান তারা আগে থেকে কিছুই জানতেন না, ইয়াশের টুইট দেখেই জানতে পারেন এবং কিছু মন্তব্য রাখেন ইয়াশের বিরুদ্ধে। সেগুলি হল ঝাঁ চকচকে লোক না নেওয়ার জন্য ইয়াশের আপত্তি, 2022 সালে এসে ধোয়া উড়বে চুল উড়বে এমন ছবি না বানানোর জন্য আপত্তি, কালো বর্ণের ছেলে কেন সিনে নাচবে তা নিয়ে আপত্তি, এক কথায় বলা চলে বর্ণবিদ্বেষ, এমনকি ছবির সঙ্গে কোনো আত্মিক সম্পর্ক নেই এমন কথাও নাকি বলেছেন তিনি। এই সকল কারণেই ইয়াশ ছবি থেকে সরে এসছেন এমনটাই দাবি করেছেন ছবির প্রযোজনা সংস্থা এবং পরিচালক। এমনকি ইয়াশের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়নি। তবে এই সকল কথাই যে মিথ্যে এবং তার বিরুদ্ধে বিশেষ আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তা জানিয়েছেন স্বয়ং ইয়াশ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।